হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আদনান হাসান। গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে ওয়েব ডিজাইন করার জন্য রেডি করেছি। আজকের পর্বে আমরা প্রথম HTML লিখব। আমরা জানি HTML CSS হচ্ছে মূলত কোডিং। এখানে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। তো এই কোড লেখার জন্য প্রথমে আমাদের একটি ফাইল ওপেন করতে হবে। তা না হলে আমরা কোথায় কোড লিখব? তাহলে চলুন একটা ফাইল ক্রিয়েট করা যাক। ফাইল তৈরি করার জন্য আপনারা কম্পিউটারের যে কোনো জায়গায় এই ফাইলটি তৈরি করতে পারেন। তো এই ফাইল তৈরি করার জন্য আপনারা মাউসের রাইট ক্লিক করে নিউ থেকে এই টেক্সট ডকুমেন্টে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল ওপেন হয়েছে। আমরা এই ফাইলের যে কোনো নেম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তবে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা HTML-এর প্রধান ফাইলের নাম দিয়ে থাকে ইন্ডেক্স। তাই আমি এই ফাইলের নাম দিচ্ছি ইন্ডেক্স। এখানে একটি বিষয় লক্ষ্য করেন, এই যে ফাইলের নামের শেষে .txt কথাটি লেখা আছে, এটাই হচ্ছে এই ফাইলের এক্সটেনশন। আমরা আগের পর্বে দেখেছি কিভাবে ফাইলের এক্সটেনশন শো করতে হয়। যেহেতু আমরা এখানে HTML ফাইল লিখব, সো আমাদের HTML ফাইলের এক্সটেনশন হবে HTML। .txt-টা কেটে আমরা HTML দিয়ে দিচ্ছি, অথবা আপনি HTML-ও দিতে পারেন, দুইটার যে কোনোটাই রাইট। তো এরপর আমরা এন্টার ক্লিক করি। এখানে আপনাদের কাছে একটা অনুমতি চাচ্ছে, আপনি কি এই ফাইলটা করবেন? হ্যাঁ, আমরা এই ফাইলটা করব। তাই আমরা এখানে ইয়েস ক্লিক করছি। ইয়েস ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি HTML ফাইল ওপেন হয়েছে। এখন এটার উপরে যদি আমরা মাউসের রাইট ক্লিক করি তাহলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারি, আবার ওপেনও করতে পারি। তাহলে চলুন প্রথমে আমরা ওপেন করি। ওপেন করার জন্য আপনারা এখান থেকে ওপেন উইতে যাবেন। ওপেন উইতে গেলে আপনাদের সামনে এরকম অনেকগুলো ওয়েব ব্রাউজার আসবে। তো আপনারা এখান থেকে যে কোনোটা দিয়ে ওপেন করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওপেন করার পর আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের সামনে ফাঁকা একটি পেজ আসছে, কারণ আমরা তো এইমাত্র এই পেজটা করেছি, এটার মাঝে আমরা কোনো কিছু লিখি নাই, তাই এটা সম্পূর্ণ ফাঁকা। এখন এটাকে যদি আমরা একটু দেখি তাহলে এই যে উপরের অংশটা, এটা হচ্ছে টাইটেল বার, মানে আমরা যে ওয়েবসাইটটা করব সেটার যে টাইটেলটা থাকবে সেটাই এখানে দিতে হবে। আমরা যদি আরো সহজ করে বলতে চাই, আমি ফেসবুক ওপেন করছি, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। তো এই যে উপরে ছোট্ট করে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স লেখা আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুকের টাইটেল, এবং এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। দেখেন এখানে কিছু কথা লেখা আছে, ফাইল /c ইউজার ডেস্কটপ নিউ হোল্ডার, এই টাইপের কিছু কথা লেখা আছে। মানে আমরা এইমাত্র যে ফাইলটা করেছি সেটা আমাদের কম্পিউটারে কোথায় করেছি এটাই এখানে বলে দিচ্ছে। আর এর নাম হচ্ছে পাথ। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বডি। আমরা ওয়েব পেজে যা কিছু দেখতে পাই সব কিছুর বডির মাঝে দিতে হয়। এখন আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করি তাহলে আমাদের সামনে নোটপ্যাড +++ দেখতে পাবো। এটার কারণ হচ্ছে আপনি যদি আপনার কম্পিউটারে নোটপ্যাড +++ ইনস্টল করে থাকেন তাহলে আপনার সামনে এই অপশনটা দেখাবে। আমরা আগের পর্বে বলেছি যে আমরা নোটপ্যাড ব্যবহার করে আমরা কোডিং করব, যাবতীয় কোডিংগুলা নোটপ্যাড ব্যবহার করেই করব। তো আপনারা যদি নোটপ্যাড ইনস্টল না করে থাকেন তাহলে আপনারা নোটপ্যাড ইনস্টল করে নেন। এডিট করার জন্য আমরা এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করছি। সো আমরা দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণই ফাঁকা। এখানে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখব। HTML লেখার পূর্বে আমাদের প্রথমেই একটি ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। ডক টাইপ কথাটির মানে হচ্ছে আমরা যে কোডগুলো লিখব সেটা হচ্ছে HTML5 এর কোড। HTML4 এর ডক টাইপ রয়েছে, সেটা অনেক বড় এবং অনেক জটিল। তো আমরা HTML4 এর কোড লিখবো না, আমরা যেহেতু HTML5 লেটেস্ট, সো আমরা HTML5 এর কোডই লিখব। সেজন্য আমরা আমাদের ব্রাউজারকে বলে দেবো আমরা HTML5 এর কোড লিখতেছি, তুমি এটাই প্রদর্শিত করো, তাহলে ব্রাউজার বুঝবে। আর না হলে ব্রাউজার বুঝবে কি করে আমরা কিসের কোড লিখতেছি, কোন ভাষণের কোড লিখতেছি? সো আমরা সবসময় ডক টাইপ ব্যবহার করব। এখানে একটি বিষয় লক্ষণীয়, ডক টাইপ কথাটি লিখেছি, ডক টাইপ কথাটি হলো বড় হাতের এবং HTML কথাটি হলো ছোট হাতের। তো HTML5 এ এরকম কোনো রুলস নেই, আপনি চাইলে সবগুলো বড় হাতের এবং সবগুলো ছোট হাতের লিখতে পারেন। তবে ডক টাইপ লেখার নিয়ম, লেফট অ্যাঙ্গেল সাইন সেমিকোলন ডক টাইপ আবার রাইট অ্যাঙ্গেল সাইন। ডক টাইপ ডিক্লেয়ার করার পর আমরা HTML-এ যা কিছু লিখব, HTML-এ একটি প্যারেন্ট ট্যাগ আছে যার নাম HTML, আমরা HTML-এ যা কিছু লিখব HTML ট্যাগের মাঝে লিখব। HTML ট্যাগ লেখার নিয়ম, লেফট অ্যাঙ্গেল সাইন HTML রাইট অ্যাঙ্গেল সাইন আবার লেফট অ্যাঙ্গেল সাইন টা স্ল্যাশ HTML
রাইট অ্যাঙ্গেল সাইন, এটাকে আমরা এন্টার দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি। এটি একটি ডাবল ট্যাগ, আমরা এইচটিএমএল এ যা কিছু লিখব এই ট্যাগের মাঝে লিখব। এটি একটি ডাবল ট্যাগ, একটা ওপেনিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ। আমরা যদি এখানে এই স্ল্যাশটা কেটে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নিচেরটা মার্ক হচ্ছে না। আবার যদি এখানে আমরা স্ল্যাশ দেই, স্ল্যাশ দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে বিগিনিং এবং এন্ডিং দুটাই মার্ক হচ্ছে, তার মানে আমাদের ট্যাগ লেখা ঠিক আছে। আর যদি আমরা এটা আবার কেটে দেই তাহলে দেখবো মার্ক হচ্ছে না, তার মানে আমাদের এটা ভুল হয়েছে। আমরা এই স্টেমিলে যা কিছু লিখতে চাই না কেন সব কিছুর জন্যই আলাদা আলাদা ট্যাগ রয়েছে। যেমন টাইটেল আনার জন্য টাইটেল নামক ট্যাগ রয়েছে, বডি আনার জন্য বডি নামক ট্যাগ রয়েছে, হেড আনার জন্য হেড নামক ট্যাগ রয়েছে, ইমেজ আনার জন্য ইমেজ নামক ট্যাগ রয়েছে ইত্যাদি। আপনারা যদি গুগলে ট্যাগ লিস্ট লিখে সার্চ দেন তাহলে এইচটিএমএল রেফারেন্স W3 স্কুল একটা পেজ পাবেন, এখান থেকে আপনারা এইচটিএমএল এর ট্যাগ গুলা দেখে নিতে পারেন। এইচটিএমএল এ দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে হেড পার্ট আর একটি হচ্ছে বডি পার্ট। এই হেড যে পার্টটা রয়েছে এটিও একটি ডাবল ট্যাগ, এর মাঝে HTML এর সাথে CSS এর লিঙ্ক আপ করানো, টাইটেল, মেটা ইনফরমেশন এইগুলো দিতে হয়। তো এটাকে আমরা এন্টার দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি। হেড ট্যাগ লেখার নিয়ম, এটিও একটি ডাবল ট্যাগ, লেফট অ্যাঙ্গেল সাইন, রাইট অ্যাঙ্গেল সাইন, মাঝখানে হেড। সেমভাবেই আপনি লেফট অ্যাঙ্গেল সাইন স্ল্যাশ হেড এবং রাইট অ্যাঙ্গেল সাইন, এর মাঝে আমরা টাইটেল দিব। তো টাইটেল দেওয়ার জন্য টাইটেল নামক একটি ট্যাগ রয়েছে। তো টাইটেল ট্যাগ লেখার নিয়ম, লেফট অ্যাঙ্গেল সাইন টাইটেল রাইট অ্যাঙ্গেল সাইন, আবার লেফট অ্যাঙ্গেল সাইন স্ল্যাশ টাইটেল রাইট অ্যাঙ্গেল সাইন। এখন এটার মাঝে আমরা যা কিছু লিখি না কেন সেটাই আমাদের ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত হবে। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি, আদনান হাসান, সেভ করি। সেভ করার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল S অথবা আপনারা এই যে এখানে সেভ নামক অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেভ করতে পারেন। সেভ করার পর আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে রান করি তাহলে এই যে উপরে রান বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ক্রোম, সাফারি, তারপর ফায়ারফক্স যে কোনোটা দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। তো আমি এটা ফায়ারফক্স দিয়ে ওপেন করছি। ওপেন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি আমার নাম চলে আসছে, আদনান হাসান। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা যখন HTML ট্যাগের মাঝে অন্য একটি ট্যাগ লিখলাম তখন এটাকে আমরা কিবোর্ডের ট্যাব কি চেপে একটু স্পেস দিয়ে নিব, এটা হলো স্ট্যান্ডার্ড কোডিংয়ের রুলস। আবার যদি আমরা এটাকে স্পেস সরাতে চাই তাহলে শিফট প্লাস ট্যাব চাপলে আমাদের স্পেস সরে যাবে। তো আমরা এটাকে ট্যাব কি চেপে স্পেস দিয়ে নিচ্ছি। যার কোড যত বেশি স্ট্যান্ডার্ড তার ভ্যালু তত ভালো, তবে আমরা সবসময় স্ট্যান্ডার্ড কোড করব। তো আমরা এগুলোকে সিলেক্ট করে ট্যাব কি চেপে একটা স্পেস দিয়ে নিচ্ছি, আপনারা এগুলো করে নেবেন। তো এতক্ষণ তো আমরা হেড দেওয়া শিখলাম, হেডের মাঝে টাইটেল দেওয়া শিখলাম। তো এখন আমরা বডির মাঝে কিছু লিখব। তো বডির মাঝে লেখার জন্য আমরা এটাকে এন্টার ক্লিক করে দূরে সরিয়ে দিচ্ছি। এখন আমরা বডির মাঝে কি লিখব তাহলে চলুন আমরা প্রথমে হেড দেওয়া শিখি। আমরা বিভিন্ন পেপার, অনলাইন পেপারগুলোতে বড় অক্ষরের হেডলাইন দেওয়া থাকে, আমরা সেটাই দেওয়া শিখবো আজকে। হেড দেওয়ার জন্য HTML এ H1 নামক একটি ট্যাগ রয়েছে। তো এটার মাঝে আমরা যদি কিছু লিখি, মাই ফার্স্ট HTML, তো এটাকে যদি আমরা সেভ করি এই আইকন অথবা আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল S চেপে সেভ করি, সেভ করার পর আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের H1 লেখাটা চলে আসছে। সেমভাবে আমাদের এখানে হেডিং দেওয়ার জন্য H1 থেকে H6 পর্যন্ত হেডিং দিতে পারি। আচ্ছা, প্রথমে আমি এটাকে ট্যাব কি চেপে একটা স্পেস দিয়ে নিই। তো আমরা যদি এটাকে মার্ক করি, মার্ক করার পর কন্ট্রোল D যদি চাপি তাহলে পাশাপাশি ডুপ্লিকেট হচ্ছে। আবার এটার যে কোনো জায়গায় মাউসের কার্সর রেখে যদি আমরা কন্ট্রোল D দেই তাহলে আমাদের নিচে নিচে ডুপ্লিকেট হচ্ছে। তো আমরা এখন এগুলোকে চেঞ্জ করে দেব, H1, H2, H3, H4, H5, H6। এখন আমরা যদি এটাকে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল S দিয়ে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো H1 এটা অনেক বড়, H2 এটা
একটু ছোট এইচ থ্রি, এটা আরেকটু ছোট এইচ ফাইভ, এটা আরেকটু ছোট, এভাবে এক থেকে ছয় পর্যন্ত আমরা হেডিং দিতে পারি। এই ছিল আমাদের টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।